পাগল তোর বাপে পাগল তুই তাহলে হিজড়া না নেক্সট আইলারে নয়া দামান আসমানে রোতে রামিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দামান এই গানটা নিয়ে ভিডিও বানানোর আসলে কিছুই নেই কারণ গানটা জাস্ট ওয়াও আইলারে নয়া দামান আসমানে রোতে যার কারণে গানটা ভাইরাল হতেও বেশি সময় লাগে নাই যাই হোক কথা সেটা না কথা হচ্ছে গানটার অরিজিনাল সিঙ্গার কে বা গানটা কার আবার গানটা নাকি চুরি করা হয়েছে এগুলো নিয়ে খুব মাতামাতি চলতেছে তাই ভিডিওটা বানানো সাথে বিনোদন তো থাকছেই সো হে গাইস দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও তাহলে শুরু করা যাক ও ইন্ট্রো লাগা তেরা বাপ এই তো কিছুদিন আগে মুজা ভাইয়ের ফিচারিং এ তোশিবা আর মিমের গাওয়া নয়া দামান গানটি ইউটিউবে আপলোড দেওয়া হয় তবে লিরিক্যাল গানটা এতই ভালো লাগে সবার যে কিছুদিনেই ভাইরাল হয়ে যায় ওয়েট কাকা একটা গান ভাইরাল হবে আর কেউ ডান্স করবে না এইটা কিভাবে হয় মানে মানে ভূমিকা না সুসনা নামের একজন তার বিয়েতে ছাদের উপর এই গানে নৃত্য করে যেটা ছায়াছবি চ্যানেল থেকে মিউজিক ভিডিও আকারে আপলোড দেওয়া হয় দুঃখের বিষয় হলো অরিজিনাল গানটা সে কাভার ডান্সটাই বেশি ভাইরাল হয় যার ফলে ডিবিসি চ্যানেল নিউজ করে গানটার অরিজিনাল সিঙ্গার নাকি ওই ডান্স করা মেয়েটাই কথা সিলেটের হলেও ভাইরাল হওয়া গানটি ধারণ করা হয় খুলনার একটি বিয়েতে বিয়ের কনেই যার মূল শিল্পী মানে মিয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইলে যা হয় আর কি ভালো করে কোনো খোঁজ খবর না নিয়ে নিউজ করে ফেললো ঠিক কইছস এই নিউজ দেখার পর গানটার অরিজিনাল সিঙ্গার তোশিবার কথা হচ্ছে যে তার গান নিয়ে ভাইরাল হলো কিন্তু সে কোনো ক্রেডিট পেলো না কেন ওয়াই জানি না কেন ভাই গানটা আমি তো গাইছি না আমি তো মেইন শিল্পী মিয়াদ আমাদের তাইলে আমি ক্রেডিট পাবো না শুধু আমার নামটাই থাকবে আর সবকিছুতে ক্রেডিট পাবে মুজা ভাই আর কি ওই গানটা নিয়ে ছায়াছবির যে মেয়েটা নাচ করছে ও পাবে এগুলো তো আমার প্রাপ্য ছিল না এটা আমি আশাও করি নাই কি একটা অবস্থা এ বলে গান আমার সে বলে গান তার আরে অ্যাকচুয়ালি গানটা এদের কারোরই না কারণ গানটা 4 বছর আগের আমি বিশ্বাস করি না বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি প্রমাণ দাও এই যে প্রমাণ আসলে কাকা এরা সবাই তো যে যার মতো কাভার করে নিজের নামে চালিয়ে দিচ্ছে কিন্তু আসল সিঙ্গারের কোনো ক্রেডিটই নাই আমরা শুধু শুধু আলম ভাই দোষ দেয় সে নাকি কপি করতেছে যেখানে আসল সিঙ্গারাই এগুলা করতেছে সেখানে সে তো কোনো সিঙ্গারই না এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা তবে চুরি হোক আর যাই হোক ডান্স কাভারটা কিন্তু সেই ছিল আইলারে নয়া দামান আসমানে রোতে ওয়েট কাকা এটা দেখার পর কি কারো ইচ্ছে করে নাই যে আমিও একটু নৃত্য করি যদি ভাইরাল হয়ে যায় শুধু যে এরাই নৃত্য করে ভাইরাল হয়েছে তা কিন্তু না আমাদের ডাক্তাররা তারাও তো এই গানে নৃত্য করে ভাইরাল হয়েছে আরে কাকা এখানেই শেষ না আরো আছে মানে মানে একটা গান ভাইরাল হবে আর টিকটকার আর সেই গানের পেছন কন্ট্রোল ফারাবি কন্ট্রোল এটা রমজান মাস মানে একটা গান ভাইরাল হবো আর টিকটকার আর সেই গানের আলু ভর্তা বানাবো না সেটা কখনো সম্ভব যে যেভাবে পারছে ভর্তা বানাইছে আইলারে নয়া দামান আসমানে রোতে নিশানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান এদের কথা হচ্ছে সবাই বানাচ্ছে মানে আমাকেও বানাতে হবে নিশানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা মানে একটা কম্পিটিশন চলতেছে আমাকে অংশ নিতেই হবে এখন আমি খেলতে পারি বা না পারি সেটা বড় কথা না আইলারে নয়া দামান আসমানে রোতে নিশানা বিছাইয়া হুদাই হাঁটতেছে ওয়েট আই হ্যাভ এ গভীর প্রশ্ন টিকটকাররা যেভাবে হাঁটে এতদিন তো উগান্ডা চলে যাওয়ার কথা এরা বাংলাদেশে কি করতেছে যাই হোক এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধু একটাই রিকোয়েস্ট যেগুলা করতেছেন এগুলা এভাবেই চালিয়ে যান কারণ আপনাদের নিয়ে ভিডিও বানাতে আমার প্রচুর ভাল লাগে যে
সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু ইয়ান্যাপ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, চিল।